হ্যালো এভরিওয়ান আমি শম্পা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে যাচ্ছি আমরা মন্দিরে কারণ আজকে হচ্ছে ফলহারণীয় অবস্যা আমি ননি আর তারা তিনজন যাচ্ছে আর এই হচ্ছে আমাদের পাড়ার রাস্তা মানে আমাদের এখানকার রাস্তা দেখেছো কত ভালো হয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম যে এই রাস্তাটা কত খারাপ ছিল আর আমরা পৌঁছে গেছি মন্দিরে এই মন্দিরটি হচ্ছে আমাদের এখানকার সব থেকে বড় মন্দির ডাকঘরের কালী মন্দির আর দেখো আজকে প্রচণ্ড ভিড় মানে আমরা ভেবেছিলাম তেমন একটা ভিড় হবে না কিন্তু এসে দেখি অনেক ভিড় আর আজকে গরমও তেমন পড়েছিল আর নুনিকে নিয়ে এসেছি এটাই টেনশান আর ও ভেতরে একা থাকতেও চাইছে না আর বাইরে যেহেতু একদম মেন রোড গাড়ি যাতায়াত করছে তাই নিয়ে দাঁড়াতেও ভয় করছে তাই রিন্টুকে ফোন করেছি যে ও এসে যেন নুনিকে নিয়ে যায় নুনিও তেমন থাকার ইচ্ছে নেই কারণ এত লোকজন এত ভিড় এর আগেও নুনি এসেছে এই মন্দিরে তো আমি একটু জায়গা পেয়ে বসে পড়েছি মানে কি করব বাইরে এতটা গরম তাই ওনারা বলেন ভেতরে লাইন দিতে আর দেখো এখানে মায়ের ভোগ যাচ্ছে প্রতি এখানে ভোগ দেওয়া হয় এই মন্দিরটির ব্যবস্থাপনা এতটাই ভালো যে যতই লাইন হোক আর ভিড় হোক সবাই কিন্তু মায়ের সামনে বসে পুজো দিতে পারবে এটাই থেকে বেশি ভালো লাগে তাই কিন্তু আমরা যতই লাইন হোক একটুও কিন্তু কষ্ট হয় না যে না মায়ের সামনে বসে পুজো দিতে পারবো আর দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এখানে সবথেকে ভালো কি তো এখানে একটা পাখা আছে বড় একটা স্ট্যান্ড ফ্যান সেখানে আমি আর তারা হাওয়া খাচ্ছি আহ কি যে শান্তি হচ্ছিল মানে এতক্ষণ পর একটুখানি ফ্যানের সামনে এসে দাঁড়িয়েছি এই হচ্ছেন আমাদের এখানকার মা তোমরা সবাই দর্শন করো আর এখানে এতটাই ভালো যে সবাই যা নিয়ে আসে মালা সব কিন্তু মাকে পরানো হয় এক ভক্ত নিজের গাছের ফুল মালা বানিয়ে নিয়ে এসেছে গেঁথে সেটাও কিন্তু পরানো হয়েছে তুমি দামি রজনীগন্ধার মালা আনলেও মাকে পরানো হয় আর তুমি যদি কম দামে দশ টাকার মালা আনো সেটাও কিন্তু মাকে দান করা হয় এটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে আর দেখো আজকে মাকে কত সুন্দর দেবী কালী সমস্ত জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করে থাকেন আর এই ফলহারানি অবস্যার দিন সমস্ত জীবের সারা জীবনের কর্ম তার শুভ ফল কিন্তু তিনি প্রদান করেন আর অশুভ ফল তিনি নিজে ধারণ করে নেন জানো তো কথিত আছে শ্রীরামকৃষ্ণদেব আজকের দিনেই ওনার স্ত্রী মা সারদা দেবীকে পুজো করেছিলেন সমস্ত জীবের কল্যাণের জন্য আর মা সারদা দেবীকে পুজো করেছিলেন ষোড়শী রূপে সেই জন্য আজকের দিনে রামকৃষ্ণ মঠ আশ্রমে এই পুজো ষোড়শী কিন্তু পূজিত হয়ে থাকে ও বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের আওবস তিথিতে শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের আদ্যাশক্তির সগন রূপে পুজো করেছিলেন তিনি নিজের প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করে থাকলেও হিন্দু ধর্মাবলম্বী মানুষজন এই মৌসুমি ফল দিয়ে মানে এই সময় নানা রকম মৌসুমি ফল আম জাম লিচু দিয়ে মা কালীর কিন্তু পুজো করে থাকেন আমার মাটা যেহেতু ছোট ছিল তাই সেই মাটা কিন্তু যে পাশে পিতলের মা কালী আছেন ওনাকে পড়ানো হয়েছে তো আমাদের মোটামুটি পুজো শেষ এখন প্রায় একটা বাজে তো আমরা বাড়ি ফিরছি আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে বিকেলে ওয়েদারটা এত ভালো ছিল মানে ছাদে উঠে পুরো মন খুশি হয়ে গেছে দেখো আকাশটা পুরো মেঘলা খুব সুন্দর প্রচণ্ড হাওয়া হচ্ছে মনে হয় ঝড় উঠবে মানে এই রুবেল যাওয়ার পর আজকে মনে হয় আবারও ঝড় উঠবে তো চলো বাড়ি যাই নিচে যাই আমার গাছগুলো সব নামিয়ে নিয়েছি কারণ রুবেল আসার পর খুব ভয় লাগে যদি গাছের কিছু ক্ষতি হয়ে যায় আর আকাশটা এত সুন্দর যেতে ইচ্ছা করছে না মনটা পুরো খুশি খুশি হয়ে গেল তো তোমরা কারা কারা আজকে শিল পেয়েছো অবশ্যই জানিও আজকে নাকি শিল বৃষ্টি হয়েছে তো আমরা জানি আমাকে পরে তারা বললো আর দেখো আমার সমস্ত গাছে কিন্তু নিয়ে এসেছি কারণ এরা হচ্ছে একদম দুর্বল একটুখানি যদি ঝড়ে কিছু হয় তো এদের মুন্ডু ভেঙে যাবে তাই এদেরকে আমি সেফ জায়গায় নিয়ে এসেছি কালকে সকালে আবার বার করে দেবো দেখো আমার গাছে কত ফুল হয়েছে তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট